সিজদা অনুষ্ঠানের পর আল্লাহ আদমের ঝুড়ি হিসেবে তার অবয় হতে একাংশ নিয়ে অর্থাৎ তার পাজর হতে তার স্ত্রী হাওয়াকে সৃষ্টি করলেন। মাটি থেকে সৃষ্টি হওয়া আদমের নাম হল আদম, এবং জীবন্ত আদমের পাজর হতে সৃষ্টি হওয়া তার স্ত্রীর নাম হল হাওয়া। অতঃপর তাদের উদ্দেশ্যে আল্লাহ বললেন, তোমরা দুজন জান্নাতে বসবাস করো ও সেখান থেকে যা খুশি তাই খেয়ে বেড়াও, তবে সাবধান, এই গাছটির নিকটে যেও না, তাহলে তোমরা সীমালঙ্ঘনকারীদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। সূরা বাকারা 2-35। এতে বোঝা যায় যে ফেরেশতাদের সিজদা কেবল আদমের জন্য ছিল, হাওয়ার জন্য না। দ্বিতীয়ত, সিজদা অনুষ্ঠানের পরে আদমের অবয় হতে হাওয়াকে সৃষ্টি করা হয়, পূর্বে নয়, তিনি পৃথক কোনো সৃষ্টি ছিলেন না। এতে পুরুষের প্রতি নারীর অনুগামী হওয়া প্রমাণিত হয়। আল্লাহ বলেন, পুরুষরা নারীদের উপর কর্তৃত্বশীল, সূরা নিসা 4-34। অতঃপর বহিষ্কৃত ইবলিশ তার প্রথম টার্গেট হিসেবে আদম ও হাওয়ার বিরুদ্ধে প্রচারণার জাল নিক্ষেপ করল। সে মতে সে প্রথমে তাদের খুবই আপনজন বনে গেল এবং নানা কথায় তাদের ভুলাতে লাগল। এক পর্যায়ে বলল, আল্লাহ যে তোমাদেরকে ওই গাছটির নিকটে যেতে নিষেধ করেছেন তার কারণ হলো এই যে, তোমরা তাহলে ফেরেশতা হয়ে যাবে, কিংবা তোমরা এখানের চিরস্থায়ী বাসিন্দা হয়ে যাবে, সূরা আরাফ 7-20। সে অতঃপর কসম খেয়ে বলল যে, আমি অবশ্যই তোমাদের হিতাকাঙ্ক্ষী। এভাবেই সে আদম ও হাওয়াকে সম্মত করে ফেলল এবং তার প্রতারণার জালে আটকে গিয়ে তারা উক্ত নিষিদ্ধ বৃক্ষের ফল আস্বাদন করল, ফলে সাথে সাথে তাদের গুপ্তাঙ্গ প্রকাশিত হয়ে পড়ল এবং তারা তড়িঘড়ি গাছের পাতাসমূহ দিয়ে তার ঢেকে ফেলল। আল্লাহ তাদেরকে ডেকে বললেন, আমি কি তোমাদেরকে এই বৃক্ষ থেকে নিষেধ করিনি এবং বলিনি যে শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু? তখন তারা অনুতপ্ত হয়ে বলল, হে আমাদের পালন কর্তা, আমরা নিজেদের উপর জুলুম করেছি, যদি আমাদের ক্ষমা না করেন তবে অবশ্যই আমরা ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাব। আল্লাহ তখন বললেন, তোমরা জান্নাত থেকে নেমে যাও, তোমরা একে অপরের শত্রু, তোমাদের অবস্থান হবে পৃথিবীতে এবং সেখানেই তোমরা একটি নির্দিষ্ট মেয়াদ পর্যন্ত সম্পদরাজি ভোগ করবে। তিনি আরো বললেন যে, তোমরা পৃথিবীতে জীবনযাপন করবে, সেখানেই মৃত্যুবরণ করবে এবং সেখান থেকেই তোমরা পুনরুত্থিত হবে, সূরা আরাফ 7-20-25। এখানে একটি বিষয় উল্লেখ করা যেতে পারে যে, ইবলিসের কথায় সর্বপ্রথম হাওয়া প্রতারিত হন, অতঃপর তার মাধ্যমে আদম প্রতারিত হন বলে যে কথা চালু আছে কোরআনে এর কোনো সমর্থন নেই, সহিহ হাদিসেও স্পষ্ট কিছু নেই। এ বিষয়ে তাফসিরে ইবনু জারিরে ইবনু আব্বাস রাদিয়াল্লাহ আনহা থেকে এই বর্ণনা এসেছে, তা জয়ীফ। দ্বিতীয়ত, জান্নাত থেকে অবতারণের নির্দেশ তাদের অপরাধের শাস্তিস্বরূপ ছিল না, কেননা এটা ছিল তওবা কবুলের পরের ঘটনা, অতএব এটা ছিল হয়তোবা তাদের শিষ্টাচার শিক্ষাদানের জন্য। বরং সঠিক কথা এই যে, এটা ছিল আল্লাহর পূর্ব নির্ধারিত ও দূরদর্শী পরিকল্পনারই অংশ, কেননা জান্নাত হল কর্মফল লাভের স্থান, কর্মের স্থান নয়। তাছাড়া জান্নাতে মানুষের বংশবৃদ্ধির সুযোগ নেই, এজন্যই দুনিয়ায় নামিয়ে দেওয়ার জরুরি ছিল। প্রথমবার আদেশ দানের পরে পুনরায় স্নেহ ও অনুগ্রহ মিশ্রিত আদেশ দিয়ে বললেন,
তোমরা সবাই নেমে যাও। অতঃপর পৃথিবীতে আল্লাহর খলিফা হওয়ার মহান মর্যাদা প্রদান করে বললেন, তোমাদের নিকটে আমার পক্ষ থেকে হিদায়ত অবতীর্ণ হবে, যারা তার অনুসরণ করবে তাদের জন্য কোনো ভয় বা চিন্তার কারণ থাকবে না, কিন্তু যারা তা প্রত্যাখ্যান করবে ও মিথ্যা প্রতিপন্ন করবে তারা হবে জাহান্নামের অধিবাসী এবং সেখানে তারা অনন্তকাল ধরে অবস্থান করবে। সূরা বাকারা 2-38। উল্লেখ্য যে নবীগণ ছিলেন নিষ্পাপ ও হযরত আদম আলাইহিসসালামও ছিলেন নিঃসন্দেহে নিষ্পাপ। তিনি ইচ্ছাকৃতভাবে কোনো ভুল করেননি, বরং শয়তানের প্রচারণায় প্রতারিত হয়ে তিনি সাময়িকভাবে নিষিদ্ধ বৃক্ষের নিকটবর্তী হওয়ার নিষেধাজ্ঞার কথাটি ভুলে গিয়েছিলেন, যেমন অন্য আয়াতে বর্ণিত হয়েছে, অতঃপর আদম ভুলে গেল এবং আমি তার মধ্যে সংকল্পের দৃঢ়তা পাইনি। সূরা তোহা 20-115। এছাড়া উক্ত ঘটনার সময় তিনি নবীও হননি, বরং পদ্মস্থলের ঘটনার পরে আল্লাহ তাকে নবী মনোনীত করে দুনিয়ায় পাঠান ও হিদায়ত প্রদান করেন। সূরা আরাফ 7-122। এখানে একটি বিষয় লক্ষণীয় যে ইবলিসের ক্ষেত্রে আল্লাহ বলেন, তুমি জান্নাত থেকে বেরিয়ে যাও, নিশ্চয়ই তুমি অভিশপ্ত। সূরা হিজর 15-34, সূরা আরাফ 7-18। অন্যদিকে আদম ও হাওয়ার ক্ষেত্রে বলেন, তোমরা নেমে যাও। সূরা বাকারা 2-34-38, আরাফ 7-24। এতে ইঙ্গিত রয়েছে যে ইবলিস কখনই আর জান্নাতে ফিরে আসতে পারবে না, কিন্তু বনু আদমের ইমানদারগণ পুনরায় ফিরে আসতে পারবে ইনশাআল্লাহ।